জানি না কেন ডেকে পাঠিয়েছে কি কারণ, তবে যাব, বেরিয়ে পড়লাম। কিন্তু টেনশন হচ্ছে যে হট করে, কারণ ওই বাড়িতে তো আমি যাই না, আমার বাড়িতে আমি অনেক দিন হলোই যাই না, প্রায় বছর খানেক হয়ে গেল। যেহেতু সেখানে আমার বাবা নেই, আমার ফ্যামিলির তেমন কেউ নেই, ওরা আছে দেখো, কাকা বৌদিরা আছে, বাবাকে তো আমার কাছে নিয়েই চলে এসেছি। এবার কিছু কারণে হয়তো বাড়িতে আলোচনা হয়েছে, দিদি এদিন এসেছিলো বলে গেল, তোমাদের তো বললামই দিদি বাড়ি যেতে বলেছে। কেন যে যেতে বললো, কি কারণে যেতে বললো সেটা তো জানি না, তবে আজকে যাচ্ছি। মাঝে একদিন গেছিলাম, কোনো কথা বলেনি, ছিল না বাড়িতে, ফিরে এসেছিলাম অনেকক্ষণ বসে বসে। তো পাল্টা এতটাই খারাপ, দেখছি সাইকেলটা লিক হয়ে গেছে, পাম্প নেই একটু। তো কাকাকে বললাম, কাকা বললো দাঁড়াও দিদি আমি পাম্প করে দিচ্ছি। তো কাকা পাম্প করে দিল, তাও দেখছি টাকাটা লিক। তো সাইকেলটা রেখে বেরিয়েই পড়লাম, কারণ বাড়িতে তো যেতে হবে, তাড়াহুড়ো করছি বাড়িতে যাওয়ার জন্য, কিছু তো করার নেই। তো করছে বাড়ি থেকে বারবার তাড়াহুড়ো করার জন্য। তো এই দেখো আমি বাড়ির রাস্তায় চলে এসেছি, এখন একজনের সঙ্গে দেখা হয়েছিল, ওই জন্য একটু কথা বলছিলাম। তো তিনার সঙ্গে একটু কথা বললাম, ওই দেখো ও ফোন করে যাচ্ছে, বারবার ফোন করছে, কারণ ও খুব টেনশান করছে, যার জন্য বারবার ফোন করছে। কিন্তু আমিও টেনশানে আছি বলে একটু রাগের মাথায় ওকে বকেই ফেললাম। সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর আমি বাড়ির মধ্যে, মানে আমাদের বাড়ির যে রাস্তাটা সেই রাস্তাটায় ঢুকলাম। তো শেষমেশ বাড়ি পৌঁছালাম, সবাইকে দেখছি সবাই চুপচাপ, বাড়িতে ঢুকে একটু দাঁড়ালাম। আমার ঘরের সামনে গিয়েই আমি দাঁড়ালাম, কাকা বসে আছে, বৌদি কাজ করছে। তো বৌদি বলল ঘরে বসতে, বৌদির ঘরে বসে আছি, বৌদির কাকা এসছে, কাকাও বসে আছে, কাকা কিছু কথা বললো। তো বৌদি দেখলাম হট করে ফোন করছে, তো সেখানে দাঁড়িয়ে বৌদি বলল যে আমিন ঠিক করা হয়েছে বাড়িটা মাপার জন্য। তো আমিও আমার পছন্দ মতন আমিন কাকুকে ডেকে নিলাম, যে কাকু হট করে একটু আসতে হবে, আসুন। তো আমিন কাকু এখন এসছে, ওনাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, মাপঝোপ হচ্ছে। যাই হোক, একটা কাজ অসম্পূর্ণ ছিল, সেই কাজটা হয়ে গেল, যাদের জন্যই হোক না কেন। তো আমি বড় বৌদি একটু ডাকলো, বড় বৌদি ঘরে এলাম। তো সব কাজ সেরে আমি আমার মতন বেরিয়ে এলাম, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, আমাকে তো বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে, যার জন্য টোটোয় উঠে পড়লাম। যদিও আমার বাড়ির থেকে আমার এই ফ্ল্যাটটা বেশি দূর নয়, তবুও টোটোয় উঠে পড়লাম, ও বারবার ফোন করছে। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি আমার ফ্ল্যাটে, ভীষণ গরম, ভীষণ গরম। এই যে কাকা আবার দাঁড়িয়ে আছে, কাকা আমাকে দেখলেই চলে আসে, দরজাটা খুলে দেয়, মিথ্যে কথা বলবো না, খুবই ভালো মানুষ কাকা। তো এই যে সব ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসলাম আমরা, মা তরকারি পাঠিয়েছে, ভাতটা করেই গেছিলাম, এসে ডাল আর তরকারিটা করলাম তাড়াতাড়ি করে। তো শরীরটা খুব টায়ার্ড লাগছে, খেয়ে উঠতে পারলে বাঁচি, মা তো তরকারি পাঠিয়ে একটা ঝামেলা কমিয়ে দিল। তো চলো আবার তোমাদের সঙ্গে রাতে কথা হবে। কি কি দিয়ে করছো? এগ আছে, মানে এগ আছে, চিকেন আছে, আর তুমি তো পনির এনেছিলে, পনিরটা আছে। তো সব মিশিয়ে মিক্স চাউমিন করবো। এই দেখো চাউমিন রান্না করা হয়ে গেছে, চলে এসেছি খেতে, খেতে বসে পড়েছি। আজকে আমার খুব ভালো লাগছে যে ও আমার জন্য না জানিয়ে ওই গিফটটা কিনেছিল, তার জন্য ওকে অনেক 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 থ্যাংক ইউ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের চ্যানেলটাকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক বাটনটা প্রেস করে দেবেন। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।